ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সোনিয়ার। আজকের এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। খুব সহজে আজকের পিৎজাটা তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পিৎজার ডোটা এবং পিৎজার এই কাজটা কীভাবে রেস্টুরেন্টের মধ্যে সফট করে তৈরি করবেন সেই টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমি এখানে চিকেনটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি মুরগির বুকের মাংস। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন এবং পেঁয়াজের পেস্ট দিলাম, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। এবার এটাকে এভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। 10 মিনিট পরে আমি একটা প্যান নিয়ে নিলাম, আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে মুরগির মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে মুরগির মাংসটা থেকে কিছুটা পানি বের হবে, এই পানিটা শুকিয়ে আসলে মাংসটা একেবারে রেডি হয়ে যাবে। আর যেহেতু এটা খুব ছোটো করে কেটে নিয়েছি তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা চাইলে কিন্তু রান্না করা মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারেন পিৎজাটা, আবার চাইলে গরুর মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ একেবারে কুসুম গরম পানি, খুবই হালকা গরম, যেন হাতে লাগলে কোনো সমস্যা না হয় এমন পানি নিয়ে নিলাম। চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, চিনিটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ইস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। এই ইস্টটা কিন্তু খুব বেশি গরম পানি হলে আর অ্যাক্টিভ হবে না, তাই চেষ্টা করবেন একেবারে কুসুম গরম পানি নিতে। আর ইস্ট যে কোনো দোকানেই কিন্তু কিনতে পাওয়া যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখবেন ইস্টগুলো একেবারে ফুলে উঠেছে। ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ এবং সাথে আরও হাফ কাপ। এরপরে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি, আর ডোটা কিন্তু একেবারে শক্ত হওয়া যাবে না, একটু নরম থাকতে হবে। অনেকেরই কিন্তু পিৎজা তৈরি করলে পিছনে যে ডোটা থাকে বা রুটিটা থাকে সেই রুটিটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়, খেতে গেলে ভালো লাগে না মুখে। উপরে নরম থাকলেও নিচটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। আমার মতো এভাবে করে ডোটা যদি তৈরি করেন তাহলে আশা করছি একেবারে রেস্টুরেন্টের মতোই আপনাদের পিৎজাটা হবে, শক্ত হবে না, অনেক নরম সফট থাকবে। এভাবে ময়দার ডোটাকে একটু হাত দিয়ে কোচলে এবং এভাবে আমি আমার ভাষায় বলছি আছড়ে নিচ্ছি আমি এটাকে, এভাবে করে নিলে দেখবেন আপনাদের যে রুটিটা থাকবে পিৎজার সেটা কত সফট হয়। এবার এরকম কিছুক্ষণ করে নেওয়ার পরে মিনিট দুই আমি এভাবে কষিয়ে নিয়েছি, এরপর এটাকে একটু তেল মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। হাতে যদি আরও বেশি সময় থাকে আরও বেশি সময় রেস্টে রাখবেন, তাহলে পিৎজা রুটিটা আরও বেশি ভালো হবে। আমি এটাকে ঢেকে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো। এক ঘন্টা পর আমি এটাকে খুলে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। এখন আরও কিছুক্ষণ হাত দিয়ে আমি কষলে নিচ্ছি। এই ময়দার খামিরটাকে যত বেশি কষলে নেওয়া যাবে তত বেশি রুটিটা সফট হবে, আর এটা কোনোভাবেই আমাদের যে আটার রুটি তৈরি করি ওই রকম শক্ত ডো তৈরি করা যাবে না, তাহলে কিন্তু আপনাদের পিৎজার কাজটা অনেক শক্ত হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। একটা 10 ইঞ্চি সাইজের ট্রে নিয়ে নিলাম, আর এর উপরে কিছুটা ময়দা এভাবে ছিটিয়ে দিয়েছি। এখন এর উপরে এই ময়দার খামিরটাকে নিয়ে নিচ্ছি, আর একটা রুটির শেপ করে আমি একেবারে ট্রেটা ভরে ছড়িয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে। আর এর কাঁধাটা কিন্তু একটু উঁচু করে দিতে হবে, চেষ্টা করবেন সব পাশে যেন সমানভাবেই থাকে। এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি, এভাবে ছিদ্র না করলে কিন্তু এটা একেবারে পাউরুটির মতো ফুলে উঠবে।
ছিদ্র করা হয়ে গেলে এর উপরে সস দিয়ে দিচ্ছি। আমি এই সসটা ঘরেই তৈরি করেছিলাম আর এর রেসিপিটা আমি গত সপ্তাহে আপলোড করেছি। আপনারা চাইলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একটু চেক করে দেখতে পারেন। এই পিৎজার সসটা কিন্তু বাইরে বাজারে কিনতে পাওয়া যায়, অনেক জায়গায় কিনতে পাওয়া যায় না, তাদের জন্য আমি সসের রেসিপিটাও দিয়ে দিয়েছি। চিকেন টুকরাগুলো সাজিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে আমি এভাবে রিং রিং করে কেটে নিয়েছি পাতলা করে। এই পিৎজার উপরে টপিংটা একেবারে আপনাদের নিজেদের খেয়াল খুশি মতো দিতে পারেন, চিকেন দেওয়ার পর যা ইচ্ছা দিতে পারেন, কিছু না দিলেও চলবে। চিকেন সসেস দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে, ক্যাপসিকাম দিয়ে দিব, তবে চেষ্টা করবেন খুব বেশি পরিমাণে চিজ ব্যবহার করতে। পিৎজাতে যত বেশি চিজ হয় খেতে তত বেশি মজা হয়। এবার চিজটা দিয়ে দিচ্ছি, গ্রেট করে কেটে নিয়েছি আমি, মোজারেলা চিজ ব্যবহার করেছি এখানে। উপর থেকে কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিব পাতলা করে কেটে। আমি কিন্তু এখানে শুধু সবজির মধ্যে ক্যাপসিকামটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন, তবে পিৎজাতে যত সবজি কম হবে আমার কাছে ততই বেশি ভালো লাগে, চিজটা বেশি দিয়ে খেতেই পছন্দ করি। এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি, আমার ওভেনের একেবারে সর্বোচ্চ তাপমাত্রায় আমি 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। আমার ওভেনে 280 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আছে, আপনাদের যদি আরও বেশি থাকে আরও বেশি দিতে পারেন, 300 পর্যন্ত দেয়া যাবে। এরপর আমি 10 মিনিটের জন্য এই পিৎজাটাকে বেক করে নিব। পিৎজা পারফেক্টলি হওয়ার জন্য ওভেনের সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে যত কম সময় বেক করা যায় ততই ভালো হয় পিৎজাটা। 10 মিনিটের মধ্যে আমাদের পিৎজাটা কিন্তু হয়ে যাবে। 10 মিনিট পর আমি পিৎজাটাকে ঠান্ডা করে বের করে নিচ্ছি। আর আমি কিন্তু চুলায় তৈরি মিনি পিৎজার একটা রেসিপি অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। দেখুন 10 মিনিট পর পিৎজার কালারটা কত সুন্দর এসেছে, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আর আমি পিৎজাটাকে কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে এর ক্রাস্টটা। আমার এই পিৎজাটা কিন্তু যে খেয়েছে সে খুব প্রশংসা করেছিল। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন, আর তৈরি করলে অবশ্যই একটা ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করে দিবেন। আর কেমন লেগেছে খেতে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলেও কমেন্টস করতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে ক্রাস্টটা, এখন গরম গরম খেয়ে ফেলার পালা। আর বেশি কথা বাড়াবো না, আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে, দারুণ দারুণ সব পিৎজার রেসিপি নিয়ে আবার দেখা করব আপনাদের সাথে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।